এই মুহূর্তে যে ছবি দেখাবো গঙ্গায় ঝাঁপ দিল এক চোর, বালি থেকে পালিয়েই থানা থেকে পালিয়ে যায় চোর এবং তারপরেই সে গিয়ে সেখানে গঙ্গায় ঝাঁপ দেয়। এলাকাবাসী ও মাঝিদের তৎপরতাতেই সেই চোরকে উদ্ধার করা হয় গঙ্গার জল থেকে। ভয় ঝাঁপ দিয়েছে চোর, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন যেখানে গঙ্গার মধ্যে ঝাঁপ দিয়েছে চোর, থানা থেকে পালিয়ে সরাসরি গঙ্গাতেই ঝাঁপ। এলাকাবাসী এবং মাঝিদের সাহায্যেই ধরা পড়ে সেই চোর। সেই ছবি এই মুহূর্তে দেখছেন যেখানে গঙ্গায় তিনি সাঁতরে পালানোর চেষ্টা করছে ওই চোর, এবং সেখানেই এলাকাবাসী এবং মাঝিদের তৎপরতাতেই ওই চোরকে গঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা এক্সক্লুসিভ তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে গঙ্গার মধ্যে সাঁতরে পালানোর চেষ্টা করছে চোর এবং তাকেই গঙ্গার জল থেকে উদ্ধার করলো এলাকাবাসী এবং মাঝিরা। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জগন্নাথ, সরাসরি গঙ্গায় ঝাঁপ দিল চোর এবং গঙ্গা সাঁতরে পালানোর চেষ্টা, কি ঘটনা? দেখো, বালি থানায় এক আসামিকে ধরে এনেছিল বালি থানার পুলিশ, এবং যেটা জানা যাচ্ছে এলাকায় চুরির উৎপাত বেড়ে গেছে, সেই কেসে জিজ্ঞাসাবাদের জন্য একজন আসামিকে ধরে এনেছিল বালি থানায়। হঠাৎ করেই দেখা গেল একবারে রাস্তা দিয়ে এক যুবকের পেছনে বেশ কয়েকজন পুলিশ দৌড়চ্ছে, দৌড়ে থানা থেকে দৌড়ানো শুরু করে প্রায় 1 কিলোমিটার দৌড়ানোর পর বালি যে রবীন্দ্র ভবন ঘাট, সেই ঘাট থেকে সরাসরি এই চোর ঝাঁপ মারে গঙ্গা, এবং গঙ্গায় জোয়ারের টান ছিল, জোয়ারের টান থাকায় অনেকটা দূরেই চোর চলে গেছিল। পুলিশ নিরুপায় একেবারেই ঘাটেতে দাঁড়িয়েছিল, কিন্তু সাধারণ পাবলিক যারা ছিল তারা তৎপর হয় এবং ছুটে যায় ঠিক অনেকটা দূরে, প্রায় বালি ব্রিজের কাছাকাছি চলে গেছে নিমতলা ঘাটে। সেই নিমতলা ঘাটের কাছে মাঝিরা দেখতে পায় যে একজন সাঁতার কাটছে, হয়তো ওরা অন্য কিছু ভেবে এখান থেকে পার থেকে চেঁচামেচি করে সাধারণ পাবলিকরা, এবং পাড়ের থেকে একজন ঝাঁপ মারে গঙ্গায়, তার নাম হচ্ছে বিশ্বজিৎ অধিকারী, সাধারণ মানুষ, কিন্তু গঙ্গায় সাঁতার কেটে একবারে মাঝিরা দেখবে, তুমি দেখতেই পাবে একবারে নৌকা পাশে চলে যায়, গিয়ে তাকে ধরে ফেলে, ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। একেবারে এলাকার মানুষ হকচকিত হয়ে পড়ে, কেননা এরকম দৃশ্য এর আগে কোনো দেখেনি যে একটি যুবকের পেছনে হঠাৎ করে বেশ 10 থেকে 12 জন পুলিশ ছুটছে, ধরতে পারেনি একবারে গিয়ে গঙ্গায় ঝাঁপ, এবং গঙ্গায় ঝাঁপ করার পর সাধারণ পাবলিক গিয়ে এবং মাঝিদের চেষ্টা উদ্ধার করে এই মুহূর্তে বালি থানা তাকে আনা হয়েছে। এবং তোমাকে বললাম তার নাম যেটা জানা যাচ্ছে যে লালটু, ওরফে লালটু তার নাম, সেই চুরির কেসে এবং বিভিন্ন এলাকায় যে চুরি হচ্ছে তার কেসে তাকে জিজ্ঞাসাবাদ বা আমাকে আটক করে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল একদম থানার লক আপ থেকে, কিভাবে পালিয়ে গেল সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠছে যে থানার লক আপ থেকে পুলিশের এতগুলো পুলিশ থাকা সত্ত্বেও একবারে রাস্তা দিয়ে দুরন্ত বেগে দৌড়ে একবারে গঙ্গায় যাব, এবং গঙ্গা থেকে মাঝিদের চেষ্টা এবং সাধারণ পাবলিকের চেষ্টা অবশেষে চোরকে ধরা পড়েছে, চোর এই মুহূর্তে বালি থানার লক আপ। একেবারে ধন্যবাদ তোমাকে জগন্নাথ সামন্ত, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।